সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ইএসআই মাল্টিমিডিয়া থেকে আপনাদেরকে ইলিশ মাছ চেনার উপায়টা বলবো, বা কেন মানুষের সস্তার দিকে দৌড়ায়, বা সস্তা মাছ অনেকেই বলে যে ইলিশের দাম সস্তা, মূলার দামে সস্তা, আলুর দামে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। আজকে আমরা কাওরান বাজারে একটা ভাই আছে, সিরাজ ভাই, ভাইরাল ইলিশ মাছওয়ালা। আপনারা হয়তো অনেকেই যখন আমরা ভিডিওতে তুলে ধরবো অনেকে হয়তো পরিচয় হতে পারেন। তো যাই হোক, আমরা আজকে আপনাদেরকে চিনিয়ে দিব পদ্মার ইলিশ কীভাবে চিনবেন, চাঁদপুরের ইলিশ কীভাবে চিনবেন, বা বার্মার ইলিশ কোনটা, চিটাঙের ইলিশ কোনটা, একটু যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। তো চলুন আমরা সরাসরি বাইরের সাথে একটু কথা বলি। প্রিয় দর্শক আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? সিরাজ ভাই আলহামদুলিল্লাহ ভালো। আজ কী খবর একটু বলেন, ইলিশের খবর কী? ভালো ইনশাল্লাহ। গত বিগত দিনের তুলনায়, এক সপ্তাহ বা দুই সপ্তাহের তুলনায় ইলিশের বাজারটা এখন কি কম না বেশি একটু বলেন। আমি যখন আপনি ইলিশ মাছের বাজারটা জানতে চাচ্ছেন আমি একটা কথা বলে শুনি। আচ্ছা বলেন। এক কেজি প্লাস এক কেজি একশো গ্রাম যদি ডিম কম, চাঁদপুর মাথা ধরো কেজি ষোলোশো টাকা এক কেজির, এক কেজি একশো গ্রাম দশশো গ্রাম ডিম কম, ডিম চাঁদপুরটা নিতে হয় তাহলে ষোলো টাকা। কারণ কি? কারণ কারো বাবার ক্ষমতা নেই, ওই মাছ আপনাকে কেউ তেরোশো টাকা কেজি আর বারোশো কেজি বিক্রি করবে। আর বরিশালটা নেবেন ডিম বেশি হবে, এক কেজি একশো দশ টাকা ওটা পাবেন আপনি চৌদ্দশো টাকা কেজি। হ্যাঁ ঠিক আছে, যেরকম আমার কাছে আছে একদম ষোলোশো টাকা কেজি, একদম ষোলোশো ষোলোশো। কারণ কম এক কেজি চাঁদপুর, আবার এই যে বরিশাল নেবেন আড়াই কেজি ওজনের মাছ। দেখেন অনেকে ডিম অনেক বেশি কয়, ভাই আমাকে মাছ দেন ডিম ছাড়া, শোল মাছের মতো লম্বা পাতলা মাছ চৌদ্দশো কেজি হলে মানুষ নিয়ে যাবে, সমস্যা নেই। আড়াই কেজি ওজনের আমার কাছে আড়াই কেজি চারটা আছে, এখানে দুই কেজির উপরে আছে। এই যে মাছ দেখছেন আড়াই কেজি, সবার জিনিস মাছ কেনে হস্তা পাইলে বস্তা ভৈরাল হয়ে যায়। এই যে মাছের চেহারা দেখছেন আড়াই কেজি, এগুলো আমাদের সাইজ দেখেন। আচ্ছা আচ্ছা, এটি কাস্টমারের যদি দাম হলে কাস্টমার সাপ রাখা হয়, কারণটা কি জানেন? কারণ ভালো জিনিসের পয়সা নেই। কারণ কি? ভালো জিনিস সবাই চিনতে পারে না, সবাই নিতে পারে না, যার কারণে যেখানে সস্তার বস্তা, সস্তার বস্তা হালকা তাপাইলে বাঙালি বস্তা ভরে নিয়ে যায়। আপনি এই মাছ আবার চৌদ্দশো কেজি পাবেন, তিন কেজি পাবেন ডিম, আধা কেজি পাবেন মাছ, তাই না? অবশ্যই। এটা কোন নদীর মাছটা বলছিলেন? বরিশাল, বরিশাল। এই যে মাছের চেহারা দেখছেন। আচ্ছা বরিশাল। যে কোনো দর্শকের উদ্দেশ্যে বলতে মাছ যদি কেউ চিনতে চায় বা কেউ যদি কিনতে চায়, সেটা হচ্ছে আপনি ইলিশ মাছ আগে হাত দিবেন পিঠে, এই ঘাড়ে। যদি মনে করেন যে হাতে মাছ মোটা লাগে তাহলে আপনি মাছ নেবেন। আচ্ছা আচ্ছা। আবার ডিম ছাড়া দেবেন পাতলা হইব, এই যে পেটের মাছের চাপ দিবেন মোটা লাগবে তাহলে নেবেন মাছ, ডিম ছাড়া নেবেন পাতলা, ঠিক আছে, লম্বা হবে। ওটি চিটাঙের মাছ, ওটি আপনার কাছে বারোশো কেজি বাঁচবে। গতকালকে আমার এক ভাই ফোন করছে, নশো গ্রামের মাছ বলে সাড়ে ছশো টাকা কেজি আছে, নশো গ্রামে, নশো গ্রামে। আমি কইছি ওই লোকটাকে যে আপনি ডাল দিয়ে রান্না খাইবেন, ইলিশ মাছ খাইতে পারবেন না, শুধু ডাল দিয়ে রান্না খাইতে হবো। আর আমার থেকে নশো গ্রামের মাছ নিতে হলে সাড়ে তেরোশো টাকা কেজি লাগবে, সাড়ে তেরোশো টাকা কেজি লাগবে আমার থেকে মাছ নিতে হলে নশো গ্রামেরটা। কারণ কি? কারণ হচ্ছে আপনি মাছ নেবেন ওই যেরকম পচা নেবেন, লবণ দেওয়া মাছ আপনাকে নশো গ্রাম মাছ দিবে সাড়ে তেরো সাড়ে ছশো টাকা কেজি। আমি আমার বাবারও ক্ষমতা নাই, আপনাকে নশো গ্রামের মাছ সাড়ে ছশো টাকা কেজি বলতে ওই হালার উত্তর যে বেচবে আমি কিনবো, আমার যদি কেউ দেয় আমি এগারোশো টাকা কেজি কিনবো। রেডি আড়াই কেজি দেন ভাই, আড়াই কেজি, আড়াই কেজি, কেজি একুশশো পঞ্চাশ দিলে একদম দুই হাজার টাকা কেজি পড়বে, কোনো দামা দামি নাই। আপনার নশো গ্রামের মাছ বিক্রি হচ্ছে সাড়ে তেরোশো টাকা, কয় সাড়ে চল্লিশ কেজি। আচ্ছা আচ্ছা, বুঝুন নাই। আচ্ছা বাঙালি যেরকম হস্তা কাছে এরকম বস্তা পড়ে না ভাই, পরে মাছ মজা লাগে না, এই লাগে না, সেই লাগে না, পাইবেন কই থেকে? নেবেন পচা মাছ মজা পাবেন কই থেকে? আপনি হস্তা কোজন বস্তা পড়ে নেবেন মজা পাবেন ভালো, ঠিক আছে? ওই বলে ওই যে হস্তা হস্তা করতে করতে দাম আপনি আমার মাছগুলো দেখেন, আপনি যদি মাপতে চান আমি মাপি, আমি যদি বলছি আড়াই কেজি আমার কাছে আড়াই কেজির মাছ দেখেন আপনি, আড়াই কেজির মাছ ভাই। এটা এগুলো সব বরিশালের, সব বরিশালের মাছ, এটা আমি বলি না আপনাকে চাঁদপুরের ভাই। বরিশালের এবং চাঁদপুরের ইলিশটার ভিতরে পার্থক্যটা একটু পার্থক্য ভাই, বরিশাল মাছের ডিম বেশি হবে, চাঁদপুর মাছের ডিম কম হবে, কিন্তু স্বাদ কেমন হবে? স্বাদ সেম, কারণ আপনি হচ্ছে বলছেন চাঁদপুর মাছ এত বড় হবে না, চাঁদপুর মাছ এত বড় হবে না, এত বড় হবে না, না এগুলো বড় হবে শুধু বরিশালের, বরিশালের, বরিশালের বেশিরভাগ বড় হবে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাছ দেখছেন? দেখছি দেখছি। পদ্মার, পদ্মার ইলিশটা কিভাবে? পদ্মার মাছ না, এটা মিশা কথা, পদ্মার মাছ কোনো দোকানে কইবো পদ্মা, পদ্মা নাই, মাছ পাবেন বরিশাল ভোলা চাঁদপুর, কিসের পদ্মার মাছ? পদ্মা পাইবেন কি আপনি? পদ্মার মাছ আছে, কেউ পারলে লোক আমার কাছে আমি দেখাই দিই পদ্মার মাছ কোনটা। পদ্মার মাছ নেই অনেকেই, পদ্মার মাছ তো কয়ে বিক্রি করে। হ্যাঁ কয়ে বিক্রি করতে পারে, আপনি জানেন আমি কোন সময় বলছি যে পদ্মার মাছ বলছি, কখনো বলি নাই, কখনো বলছি চাঁদপুর বরিশাল, আমি কখনো বলি না যে বাড়িতে পদ্মার মাছ, মাছ পাবেন চাঁদপুর আর বরিশালের। তো তাহলে পদ্মাতে মাছ হয় না? হয় সীমিত, সে তো ওখানে লোকই পায় না, আপনি পাবেন এখানে পাবেন। আচ্ছা এইটা যে বললেন যে চাঁদপুর, হ্যাঁ হ্যাঁ,
এটা বরিশালের লোকে এটা একটু তুলনা ধরেন তো এটা তুলনা হচ্ছে আপনার এত বড় মাছ হবে না চাঁদপুরে চাঁদপুর মাছ কোন সর্বোচ্চ 1200 1300 1400 গ্রাম আড়াই কেজি মাছ পাবেন না আপনি চাঁদপুরে চাঁদপুরে আড়াই কেজি মাছ পাবেন না আপনি তাই না চাঁদপুরে আড়াই কেজি মাছ পাবেন না আপনি কখনো পাবেন না তুলনামূলক এটার ওয়েটটা কতটুকু ভাই এটা একটু এটা হচ্ছে আপনার 1 কেজি প্লাস 1 কেজি প্লাস একদম 1600 টাকা বলছি একদম আবার বরিশালটা নেবেন এটা পাবেন আপনি 1400 টাকা বরিশালটা হ্যাঁ একই ওজনের একই ওজনের ডিম বেশি হবে সেটা এটা চিটাঙ্গের দৌড় তো ভাই পাতলা পাবেন আগে বলছি যে মাছ দিয়ে ধরাই দিছি এরকম গাঁদা মোটা মাছ পাবেন না এরকম মাছের কালার পাবেন না চিটাঙ্গের যদি আপনার এই লিস্টটা যদি চিটাঙ্গের কেউ নিতে চায় চিটাঙ্গের মাছ এরকম হবে এতটুকু ওজনের কত টাকা রাখতে চিটাঙ্গের মাছ এই সাইজ হবে না না এই 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 এটা চিটাঙ্গের মাছ হবে লম্বা ভাই এরকম গোল হবে না আমার মাছগুলো দেখেন এরকম গোল হবে না ভাই এরকম গোল হবে না ভাই এরকম গোল হবে না এই যে মাছের কালার দেখছেন এখন বেলা বাজে করে দেখেন এরকম ওটা পাবেন কালো কালসা ঠিক আছে ওটা কালসা পাবেন কালো পাবেন এরকম পাবেন না এরকম কখনোই পাবেন না আপনি আচ্ছা 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 আমরা তাহলে যেটা বুঝতে পারলাম যে আপনার সস্তা খুঁজবেন ওই যে কইও যে দেড় কেজির মাছ 1200 কেজি আছে হ্যাঁ বেচবে বেচবে সস্তার মাছই সস্তা সস্তা আপনি খুঁজবেন সস্তার মাছই সস্তা পাবেন আপনি কিন্তু ভালোটা তো আপনি কখনোই কমেতে নিতে পারবেন না তাই না অবশ্যই কখনোই না আচ্ছা অনেক কথা বললেন দর্শকের উদ্দেশ্যে অনেক কথাই বলেন তো এই যে আড়াই কেজি ইলিশগুলো এগুলো এমনি দাম ফেসিলেন কত একদম আমি একদম 2250 টাকা চাই নিলে একদম 2000 টাকা কেজি পড়বে একদম 2000 টাকা এর নিচে বিক্রি হবে না আর এইটা একদম কত ফেসিলেন এটা একদম 16 টাকা পড়বে কম নাই একদম কম নাই কম নাই কেজি প্লাস 16 কম নাই আপনার কি বলার আছে এমনি আপনার কি বলার আছে দর্শকদেরকে বলেন যে আপনি যদি ভালো নেন তাহলে দাম বেশি লাগবে আর যদি আপনি ওরকম মাছ চান সস্তা খুঁজে তো সস্তাটা সস্তা পাবেন ভাই বুঝতে হবে ভাই সস্তাটা সস্তা করতে হবে ভাই ঠিক আছে ভালো নিলে ভালো আর কিছু বলার নাই নাকি এটা এটাই এটা এটাই সবচেয়ে বড় কথা এটাই আচ্ছা নাম্বার টাম্বার কি দিবেন অবশ্যই আপনি নাম্বার কি আমি নাম্বার দিব অবশ্যই দিব দিব না আমি চাইবো বলতে আপনি যেহেতু দর্শকদের আমি নাম্বার দিতে চাচ্ছি কেউ যদি আমাকে ফোন করতে চায় বা আমাকে মাছ দিতে চান তাহলে মাছ ভালো নেবেন আচ্ছা আমার নাম্বার আমি দিতে চাচ্ছি নাম্বার 01935927957 এই নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময় ফোন দিলে আমাকে পাবেন ইনশাআল্লাহ পাবে তো কিন্তু নাম্বারটা দেওয়ার কারণটা কি দেওয়ার কারণ হচ্ছে যদি আপনি ভালো মাছ নেন আমাকে আপনি ফোন দিলে পাবেন ভালো যোগাযোগ করবে অবশ্যই কিন্তু ভালো নিতে চান আমার সাথে যোগাযোগ করলে পাবেন আমি আজকে এক লোকের 20 কেজি মাছ দিয়েছি 1 কেজি প্লাস 1600 টাকা দিয়েছি মানে 20 কেজি প্লাস 1 কেজি ইলিশ মাছ 1600 করে বিক্রি করছিলেন আজকেও 1 কেজি প্লাস জি আমি বললাম আপনি যদি ভালো নেন তাহলে দাম এটাই পড়বে আর বরিশাল ডিম বেশি 1400 টাকা কেজি ডিম প্রচুর ডিম হবে মাছ হবে একটু নরম তাই না হ্যাঁ অবশ্যই যদি ভালো নেন সুপ্রিয় দর্শক দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিলাম ইলিশ মাছ কীভাবে চিনবেন পদ্মার ইলিশ আর বরিশালের ইলিশ বরিশাল নিয়ে চাতুর্মা এরকম গোল হইতে হবে গোল এরকম গোল নেবেন তো লাম্বা না এরকম গোল হইতে হবে এই যে মাছ দেখছেন এগুলো গোল আছে না না এরকম এগুলো গোল নাই গোলটা আছে তো এই এরকম গোল নেবেন তাহলে বুঝুন যে অরিজিনাল প্রিয় দর্শক বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কথা শেষ করি ভাই কি কাস্টমার লয়েছেন ভাই আমি তো চেতে গেছিলাম ওনার উপরে উনি